ওয়েবকাস্টিং এর নজরদারি চালানোর ফল হাতে নাতে পেল নির্বাচন কমিশন। ওয়েবকাস্টিং থেকে পাওয়া ছবিতে দেখা গেল ভোট কক্ষের ভিতরে এক প্রিসাইডিং অফিসার ভোটারদের প্রভাবিত করছে। রাজ্যে প্রথম দফার নির্বাচনে কোচবিহারের একটি বুথে এই ছবি ধরা পড়েছে। এরপরই কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করে শোকজ করা হয় ওই অভিযুক্ত প্রিসাইডিং অফিসারকে। 48 ঘন্টার মধ্যে দিতে হবে শোকজের জবাব। এদিকে রাজ্যে তৃতীয় দফা নির্বাচনে মুর্শিদাবাদে বাড়তে পারে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। এই জেলার সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী বৃদ্ধির সিদ্ধান্ত কমিশনের। রামনবমীর মিছিলে আক্রমণের পর ইতিমধ্যেই সেখানে বাড়ানো হয়েছে ফোর্সের সংখ্যা। পাশাপাশি ডুমকল সহ একাধিক জায়গায় চালানো হচ্ছে বিশেষ নজরদারি। ফোর্স বাড়ানো হবে বহরমপুরেও। রামনবমী ইস্যুতে মঙ্গলবারই বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এরপরই বহরমপুরের জন্য ফোর্স বাড়ানো হবে বলে জানা গিয়েছে কমিশন সূত্রে। বিএসপি 1, সিপিআইএম 1, অন্যান্য 2, মোট 5 জন এবং 42 বীরভূম লোকসভা কেন্দ্রে মোট 6 জন মনোনয়ন জমা দিয়েছেন। এখনও পর্যন্ত এআইটিসি 1, বিএসপি 1, আইএনসি 1, অন্যান্য 3। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।